ফটিকছড়ি পৌর নির্বাচনের বিএনপি প্রার্থীর লোকজনরে মারধর ও হুমকি ধমকি দিয়াওর বলে অভিযোগ করা হইয়ে বুধবার বিয়ানে উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ত আয়োজিত সংবাদ সম্মেলনত এই অভিযোগ গজ্জে বিএনপির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি ওনার কাছে ওই দাবিগুলো উত্থাপন করবো। প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপের মাধ্যমে প্রিভিয়ার ক্রেডিবল একটা ইলেকশন ঘটেছিল, পৌরসভার ছোট্ট একটা ইলেকশন করে বাংলাদেশে অন্য কোথাও ইলেকশন নাই। এই ইলেকশনটা যদি চায়, প্রশাসন যদি চায়, নির্বাচন কমিশন যদি চায়, 100% ফেয়ার ইলেকশন করতে পারে। যদি ওনারা অন্যান্য নির্বাচনের মতো গত নির্বাচন যেটা ইয়াতে কর্ণফুলীতে যে নির্বাচন হয়েছে সেই লোক দেখানো নির্বাচনটা না করে ওনারা চাইলে একটা আদর্শ নির্বাচন, পরিচালিত সুচ্ছ একটা পৌরসভা নির্বাচন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, যতগুলা ডিসিশনের ওখানে উনি বললেন, মানে যত কিছু সাপোর্টিং লাগবে সব কিছু ওনারা ব্যবস্থা করবেন, ইলেকশনটা সুষ্ঠু হবে, আমি এটার উপর আস্থা রাখতে চাই। এ সময় বিএনপি নেতা সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জে হইয়ে সেই সময়কার নির্বাচন কমিশন লোক দেখানোর বক্তব্য রেখেছে এবং লোক দেখানোর ভূমিকা রেখেছে, কার্যকর কোনো নিরপেক্ষ ভূমিকা তারা পালন করেন নাই, বরঞ্চ তারা বর্তমান সরকার দলীয় সন্ত্রাস বাহিনীকে ভোট লুট করার জন্য একচ্ছত্রভাবে তারা স্বাধীনতা দিয়েছিলেন। দুইটা মাত্র ইউনিয়নে আমাদের মিলে একটা পৌরসভায় সেখানে যদি নিরাপত্তা দিতে না পারে সাবেক চেয়ারম্যান শহীদুল আজম আবুল মনসুর সহ আরো বোধকিয়ায়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।